मृत्यु संख्या छाड़ालो 13,000 জাতিসংঘের 10,00,000 শিকা আসবে অগস্টে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। आंदोलने आसबे मुक्ति বলেছেন বিএনপি নেতারা। আবারো সন্ত্রাস নৈরাজ্য করলে কঠোর জবাবের হুঁশিয়ারি আওয়ামী লীগের। নার্সিং পেশায় কাজের নামে নারী পাচার, মাত্র 40,000 টাকায় স্ত্রীকে বিক্রি করেছে স্বামী, অমানবিক নির্যাতিত হয়ে ফিরেছেন ভারত থেকে। 6,000 সূচকের মনস্তাত্ত্বিক বাধা পেরিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, সক্রিয় হচ্ছেন সাইড লাইনে থাকা বিনিয়োগকারীরাও। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, দেশে করোনায় মৃত্যুর সংখ্যা 13,000 ছাড়িয়েছে। একদিনে আরো 43 জনের মৃত্যু হওয়ার মোট মৃত্যুর সংখ্যা 13,032 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে 2,454 জন। গেল 24 ঘন্টায় 18,535টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষার সংখ্যা 61,44,773। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 8,22,849 জনের। এছাড়া নতুন করে 2,286 জন সহ করোনা থেকে সুস্থ হয়েছে 7,61,916 জন। পরীক্ষার বিপরীতে 24 ঘন্টায় করোনা শনাক্তের হার 13.24, সুস্থ 92.59 ও মৃত্যুর হার 1.58%। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় 2020 সালের 8 মার্চ, আর এতে প্রথম মৃত্যু ঘটে একই বছরের 18 মার্চ। কোভ্যাক্সের আওতায় 10,00,800 অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। শুক্রবার টেলিফোনে এই তথ্য তিনি নিশ্চিত করেছেন। যে 1,800,000 অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দেবে আন্ডার কোভ্যাক্স, এন্ড উই ওয়েলকাম ইট। এটা অ্যালোকেট হয়েছে এখন লজিস্টিক গ্রুপের নির্ভর করবে, ওইটা যারা আনেতারে তাদের বলতে হবে। আন্দোলনেই মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বললেন বিএনপি নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মোদীর সফর নিয়ে বিএনপি একটি কথা না বললেও দলের নেতা কর্মীদের নামে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় বলেছেন, দেশ চলছে জয়েন্ট ভেঞ্চারে, লড়াই সংগ্রাম করেই এই থেকে মুক্তি পেতে হবে। বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরীকে নতুন করে রিমান্ডে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয় শুক্রবার সকালে দলের গুলশান কার্যালয়ে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে যা কিছু হয়েছে তা সরকারের পরিকল্পিত। এ নিয়ে বিএনপি একটি কথা না বললেও দলের নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তিনি অবিলম্বে নিপুণ রায় ও আসলাম চৌধুরীর মুক্তি দাবি করেন। কথা বলেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা নিয়েও। পোস্ট কোভিড এ পোস্ট করোনা সেগুলো থেকে উনি মোটামুটি এখন বেটার, বাট হার্টের প্রবলেম খুব অ্যাকিউট আছে এবং কিডনির সমস্যাটা খুব অ্যাকিউট দুটোই, এবং এটা ওনারা এইটা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন আছেন। তার আসলে একটু আরও ফার্দার অ্যাডভান্সড সেন্টারে যাওয়াটা তার খুব জরুরি ফর হার্ট ট্রিটমেন্ট। যে দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে আদালতে, তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছে আদালত আপনার, তারপরে যাবতীয় আপনার যে সমস্ত আইন আদালতগুলো করেছে আদালত করেছে, আর ম্যাডাম খালেদা জিয়ার প্রতি যদি চরম অন্যায় করে থাকে তাহলে আদালত করেছে। সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, প্রশাসন সহ সব ক্ষেত্রে দলীয়করণ করেছে ক্ষমতাসীনরা। যেখানে আদালতের মেরুদণ্ড, যারা বিচার করে তাদের মেরুদণ্ড নাই, তাদেরকেও বিদেশিদের কথা শুনতে হয়। ওটা বলবেন যে প্রুফ করেন, প্রুফ করে না। আমার যদি জিজ্ঞেস করেন ভগবান আছে প্রুফ করেন, তো আমি ভগবান আছে প্রুফ করতে পারবো না আমার মনে হয়। তাইগুলো ভগবানের অস্তিত্ব, দ্য পজিশন অফ দ্য কান্ট্রি, যে আমরা আছি জয়েন্ট ভেঞ্চারের সরকার, এইটা লড়াই সংগ্রাম আর মৃত্যুর পথ বেছে নেওয়া ছাড়া যেমন দেশ স্বাধীন হয় নাই তেমন গণতন্ত্রের উন্নতি হবে না। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যদি পুনর্বহাল থাকতো তাহলে বিচারকদের স্বাধীনভাবে কাজ করতে পারতেন। এখন মহামান্য সুপ্রিম কোর্ট থেকে শুরু করে লোয়ার জুডিশিয়ারি পর্যন্ত কোনো বিচারকরাই স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, কারণ তাদের চাকরি বা তাদের কাজ
যে কোনো সময় পার্লামেন্ট তাদেরকে অব্যাহতি দিতে পারে। সরকারের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদ জানাতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। বিএনপি আন্দোলনের নামে আবার সন্ত্রাস নৈরাজ্যের পথে গেলে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ক্ষমতায় থাকার সুযোগ না থাকায় বিএনপি 1-11 সরকার এনেছিল। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান উন্নয়ন সহ্য করতে পারছে না তথাকথিত সুশীল ও বিএনপি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে শুক্রবার সকালে সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার পরিবর্তনের জন্য বিএনপিকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষার পরামর্শ দেন তিনি। সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন। নির্বাচনের জন্য অপেক্ষা করুন, জনগণ যাদের নির্বাচিত করবে তারাই পরবর্তী সরকার গঠন করবে। ফকরুল সাহেবরা দলের কর্মীদের যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, এটি একদিকে অগণতান্ত্রিক, অপরদিকে ফ্যাসিবাদী মানসিকতার পরিচয়। তারা যুদ্ধের জন্য কর্মীদের ডাক দেওয়ার মধ্য দিয়ে আবারও আগুন, সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতির আভাস দিচ্ছেন কিনা সেটাই আজকে ভেবে দেখার বিষয়। এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, অগণতান্ত্রিক পথে জন্ম নেয়া বিএনপি নেতাদের মুখে কথায় কথায় গণতন্ত্রের দোহাই দেয়া মানায় না। সমস্ত নিয়মনীতি ভেঙে আপনাদের রাষ্ট্রপতিকে আপনারা সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে নাটক সাজিয়ে আবার ক্ষমতা দখল করার চেষ্টা করেছিলেন। আপনাদের কারণেই 1-11 সৃষ্টি হয়েছিল। আপনি অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে চেয়েছিলেন, সেইটার কারণেই 1-11 সৃষ্টি হয়েছিল। শেখ হাসিনার কারামুক্তি দিবসের আলোচনা ও করোনা প্রতিরোধ সামগ্রী সরবরাহ বুথ উদ্বোধন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, শুধু সরকারের নয় সমাজের দায়িত্বশীলদেরও গঠনমূলক সমালোচনা হওয়া উচিত। কুড়েঘর আছে, তবে সেই কুড়েঘরে মানুষ সাধারণত থাকে না। সেই কুড়েঘরে থাকে, কুড়েঘর হয় পাকের ঘর অথবা লাকড়ি ঘর অথবা গরু বাছুর রাখার ঘর। কুড়েঘর খুঁজে পাওয়া যায় না। যেই ছেলে 12 বছর আগে বিদেশ গেছে, সে এসে তার শহর চিনতে পারে না, সে এসে তার গ্রাম চিনতে পারে না। এটি বদলে যাওয়া বাংলাদেশ বিএনপি আর তার মিত্ররা দেখে না, আর বিশেষ কারণে অজ্ঞ আর সব বিষয়ে বিশেষজ্ঞ বিশেষজ্ঞরাও এটি দেখে না। এটি হচ্ছে দুঃখজনক। পরে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। এবার দালাল নয়, স্বামীর মাধ্যমেই ভারতে পাচারের শিকার তার স্ত্রী। মাত্র 40,000 টাকায় তাকে দালালদের কাছে বিক্রি করে দেয় স্বামী জাহিদুল হক রনি। নার্সিং পেশায় কাজের কথা বলে পাচার করা হয় তাকে। ভারতের নানা জায়গায় 77 দিন অমানবিক নির্যাতন সয়ে দেশে ফেরা এই গৃহবধূর কষ্টের কথা দেখুন জিয়া খানের রিপোর্টে। টিকটক বা দালালের খপ্পর নয়, নিজের স্বামীর হাতে ভারতে পাচার হয়েছিলেন এই গৃহবধূ। জানান, বছর 2 আগে মোবাইলের রং নাম্বারে পরিচয় হয় জাহিদুল হক রনির সাথে, এরপর বিয়ে। হাজারো কষ্ট ও নির্যাতনও ছেড়ে যাননি স্বামীকে। হঠাৎ করে ওর মুডটা চেঞ্জ হয়ে যায়, আমার সাথে অত্যাচার করা শুরু করে এবং খুব বকাবাধ্য দেয় যে আগে কাজ করে খাইতে এখনও কাজ করে খাইতে হবে, কেমন কী হয়ে গেছে যে তোর আমার কাজ করে খাওয়াম। তো ও কাজ করতো না, আমাকে ঘর ভাড়াও দিত না, বাজার সাদাও দিত না, আমার অনেক কষ্ট হয়ে দিন যেত। স্বামী নামে প্রতারকটির মূল উদ্দেশ্য তখনও বুঝতে পারেননি এই ভুক্তভোগী। ভারতের নার্সিং পেশায় কাজের কথা বলে গৃহবধূকে প্রথমে নেওয়া হয় হাতিরঝিল নদী নামে এক মেয়ের কাছে, তারপর সাতক্ষীরা দিয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি। পাচারের এক একটি ধাপ টের পেয়েছেন খুব দেরিতে। আরো 3টা মহিলা ছিল আর আমরা 3 জন, আমাদের নিয়ে একটা বর্ডারে এক সাইডে একটা বাসায় রেখে দেয়। তারপর যখন ভোরের আজান যায় 4টা না 5টা বাজে, তখন আমরা আবার একটু হাঁটি, আমরা বর্ডার পার হয়ে যাই। পার হয়ে ইন্ডিয়ার মধ্যে যাওয়ার সাথে সাথে আরও 2টা ছেলে আসে, আসার পর আমাদের রিসিভ করে কলকাতায় যেয়ে পৌঁছানোর পরে, তারপর আমাদের আধার কার্ড আর ওই ফ্লাইটের টিকিট দিয়ে দেয়। চেন্নাইতে নামার পরে আমাদের একটা আলাদা রুমে রাখে আমাকে। তখনও স্বামীর সাথে কথা বলার মিনতি ছিল তার, সব পরিষ্কার হতে আরো সময় লাগে তার। ছেলেরা আমি যখন মারে তখন আমি বলছি যে আমার এখানে আটকে রাখার মানে কি,
তো আমার হাজবেন্ডের সাথে কথা বলতে দেন না। তোর হাজবেন্ডের সাথে কি কথা বলবি? তোর হাজবেন্ড তো 40,000 টাকা নিয়ে তোর বেচা দিছে, এখানে তোর কথা বলার কোনো ই নাই, পজিটিভ নাই। পরে আমি অনেক চিল্লাচিল্লি করছি, তো আমি বলছি আমার হাজবেন্ডের 40,000 টাকা নিয়ে বেচা দিছে, আমার তো 40,000 বেতনই, বেচা দিব কিভাবে? কয় বেতনের আগে কেউ টাকা দেয় কাজ করা ছাড়া? তোর হাজবেন্ডের তো দিয়ে দিছি। সাথে থাকা অন্য নারীদেরও পাচার করা হয় চাকরির প্রলোভনে, বাধ্য করা হয় অনৈতিক কাজে, চুল টুল ধইরা অনেকভাবে অত্যাচার করে আমাকে। অত্যাচার করার পরে ভিডিও করে, ভিডিও করে বলে যে তুই যদি এখন কাজ না করস তাহলে এই ভিডিও তোর ফ্যামিলি সবাইরে দিয়ে দিবো এবং ইন্টারনেশনালিতে নেটে ছেড়া দিবো, জানি তোর মনে কর সমস্যা হইব অনেক, তখন তুই মুখও দেখাইতে পারবি না। আমার মতো যে কয়জনই গেছে হসপিটালে জব, পার্লারের জব, মেসেঞ্জের জব, এইভাবে ডেলিভারি শিপম্যান এরকম আর কি, সেলসম্যানের, এগুলো বইলা নিত। বন্ধুদশা থেকে পালিয়ে চেন্নাই থেকে কলকাতা হয়ে বাংলাদেশে ফেরেন এই গৃহবধূ। এখনও তার স্বামী নরপশু, জাহিদুল হক রনি ও নদীকে ধরতে পারেনি পুলিশ। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। 6,000 সূচকের মনস্তাত্ত্বিক বাধা পেরিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE, তা আর 6,000-এর তেমন নিচে থাকার শঙ্কা দেখছেন না বাজার সংশ্লিষ্টরা। বাজেট পেশের পর বিনিয়োগকারীদের মধ্যেও শেয়ার বাজার নিয়ে সরকারের ইতিবাচক ধারণা স্পষ্ট, ফলে বাজারে সক্রিয় হয়ে উঠেছেন সাইড লাইনে থাকা বিনিয়োগকারীরাও। 2021-22 অর্থ বছরে বাজেট প্রস্তাবনার বেশ আগ থেকেই শেয়ার বাজার ইতিবাচক ধারা ইঙ্গিত করছিল। মে মাসের শুরু থেকেই ছিল সূচক বৃদ্ধির প্রবণতা, আর লেনদেন এখন 3,000 কোটি টাকা ছোঁয়ার অপেক্ষায়। অথচ গত 10 বছরে বেশি সময় বাজার গতিতে ফেরার চেষ্টা করলেও বারবারই হোঁচট খেয়েছে। 6,000 কখনো আমরা টাচ করতে পারিনি গত কয়েক বছরে, এবারও 6,000 যাবে 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 কিনা একটা সাইকোলজিক্যাল একটা ইয়ে ছিল, ব্যারিয়ার বলো বা যাই হোক, ওটা এখন ওটা যখন ক্রস করছে ইনভেস্টরদের এক্সপেকটেশন আবার বাড়তেছে যেটা আরও যেতে পারে। কমিশন বারবারই একটা মেসেজ বাজারকে দেওয়ার চেষ্টা করছে যে বাজারে বর্তমান যে অবস্থা আছে এটি আসলে আমাদের বাজার না, বাজার আরও অনেক বড় হবে। বর্তমান যেই মার্কেটের যেই আমাদের যে মার্কেটের ডিমান্ড, মার্কেটের ডেপনেস, মার্কেট ক্যাপ, টোটাল মার্কেট ক্যাপ, সেই অনুযায়ী 6,000 এটা এই 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 ইন্ডেক্স কিন্তু অনেক উপরে যাবে। শুধুমাত্র এখানে রিস্ক ফ্যাক্টর যেইটা, যে ধরেন এইখানে যারা যেই সকল কিছু জাঙ্ক শেয়ার আছে, কিছু নাকি বন্ধ কোম্পানি আছে, এই সকল শেয়ারগুলি বিনিয়োগ করলে ইন্ডিভিজুয়াল সেই ব্যক্তি প্রতিষ্ঠান যারাই করবেন তারা কিন্তু ঝুঁকির মধ্যে পড়বেন। আসছে অর্থ বছর শেয়ার বাজারে কালো টাকা সাদা করার সুযোগ শেষ পর্যন্ত থাকছে কিনা তা নিশ্চিত করেননি অর্থমন্ত্রী। অনেকের ধারণা এ কারণে বাজারে কালো টাকা ঢুকছে, তবে বাজারে কালো টাকার প্রভাব মানতে নারাজ বিশ্লেষকরা। মানি ইজ কামিং, সেটা অপদৃষ্টিত অর্থ থেকে হোক অন্য সোর্স থেকে হোক, না হলে তো তোমার 5,500 লেভেল থেকে এটা 6,100 হতে পারতো না। যখনই আস্থার জায়গা তৈরি হয়েছে, আপনি অন্যান্য যে বিনিয়োগকারীর সাথে যারা সাইড লাইনে ছিল, বড় বিনিয়োগকারী সাইড লাইনে ছিল, আবার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অনেক ক্ষেত্রে সাইড লাইনে বসেছিল, তারাও সক্রিয় হয়েছে। বিশ্লেষকরা মনে করেন বাজারে এখনো ভালো মৌলভিত্তিক কোম্পানির সংকট, তাই বিনিয়োগকারীদের জোয়ারে গান ভাসানোর পরামর্শ তাদের। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। করোনা পরিস্থিতিতে কয়েক দফা খাবারের দাম বৃদ্ধিতে চরম বিপাকে ঝিনাইদহের মাছ চাষীরা। উৎপাদন খরচে মাছ বিক্রি করে লাভ পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। খাবারের দাম বাড়ানোর নানা অজুহাত ব্যবসায়ীদের। দিন দিন মাছের চাষ বাড়ছে ঝিনাইদহে, কিন্তু করোনা পরিস্থিতিতে খাবারের দাম বৃদ্ধি ও মাছের দাম কম হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন মাছ চাষিরা। 20 কেজির খাবারের বস্তায় 3 দফায় কেজিতে বেড়েছে 3 টাকা। অন্যদিকে মাছের দামও কমেছে প্রতি মনে 2,000 টাকা। মাছ ইতিমধ্যে আমি বিক্রি বেচা কেনা শুরু করেছি, মাছের বাজার ততটা ভালো না, কিন্তু যেভাবে মনে করলাম সেভাবে লাভাংশ হবে না। অন্যান্য বছর যে ধরনের দাম ছিল এবার ওই দাম না থাকাতে করোনার পরের থেকে লাভের অংশটা একেবারেই কমে আসতেছে। ফিশ ফিডের ব্যবসায়ীদের নানা অজুহাতে বিরক্ত মাছ চাষিরা। শুধু একটা বিষয়ের উপর আমরা মার খাচ্ছি বারবার, সেটা হলো যে ফিড। কেজিতে দেখা আছে যে 3 টাকা 4 টাকা করে বেড়ে গেছে 3 দফা, এভাবে বাড়াতে আমরা অনেক মানে ক্ষতিগ্রস্ত। করোনা কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করেন মৎস্য কর্মকর্তা। বৈশ্বিক যে মহামারী চলতেছে করোনা মহামারী, এই কারণে আসলে আমাদের মাছের বাজারটা খুবই খারাপ অবস্থা। অনেক চাষি মাছের দাম পাচ্ছে না, এটা যখন শেষ হবে তখন মাছের দাম যখন আগে থেকে আগের মতন স্বাভাবিক অবস্থায় আসবে তখন আমরা এই সমস্যার উত্তরণ করতে পারব। ঝিনাইদহের মহেশপুর উপজেলায় প্রতি বছর মাছ উৎপাদন হয় 10,200 মেট্রিক টন। এতে খাবারের প্রয়োজন হয়
11,400 মেট্রিক টন। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ঘোড়ার গাড়ি জনপ্রিয় হয়ে উঠেছে ব্রহ্মপুত্র যমুনা নদী বেষ্টিত গাইবান্ধার চরাঞ্চলে। জেলার 165টি চরের 70টিতে রয়েছে 5 শতাধিক ঘোড়ার গাড়ি। এতে চরে যাতায়াত সহজ করার পাশাপাশি আর্থিক সচ্ছলতা এসেছে 5 শতাধিক পরিবারে। ব্রহ্মপুত্র ও যমুনা নদী দ্বারা একেবারে বিচ্ছিন্ন গাইবান্ধার ফুলছড়ি, সুন্দরগঞ্জ, শাঘাটা ও সদর উপজেলার 20টি ইউনিয়নে রয়েছে 165টি চর। ব্রহ্মপুত্র যমুনার তীর এখন মরুভূমির মতো। দুর্গম এসব চরাঞ্চলে যাতায়াত ও কৃষি পণ্য আনা নেওয়া ছিল কষ্টসাধ্য, কিন্তু এখন চরবাসীর দুর্ভোগ লাঘবে ঘোড়ার গাড়ি একমাত্র ভরসা। চর থেকে চরে ছুটছে ঘোড়ার গাড়ি, এতে স্বাবলম্বী প্রায় 5 শতাধিক পরিবার। টিপটি 500 টাকা হয় ঘোড়ার পাশে, যেনাকে 200 টাকা আমাদের টিকে, 300 টাকা এই টাকাতে তো আমাদের সংসার চলে না। না থাকলে আমাদের খুব কষ্ট হতো। ঘোড়া গাড়ি বস্তা প্রতি 30 টাকা হইলেও 40 টাকা যায়, কিন্তু আমাদের অনেক সুবিধা হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে মানুষের যাতায়াত সহজ করা এসব ঘোড়ার গাড়ির চালকদের জন্য সরকারি পৃষ্ঠপোষকতা দরকার বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। মানুষ ভিতর দিয়ে ঘোড়ার গাড়ি নিয়ে যাওয়া, এখানে ঘোড়াও যাওয়ার কষ্ট, মানুষের কষ্ট, মানুষের মাল পরিবহনেরও কষ্ট। এর জন্য সরকারিভাবে এই ঘোড়ার গাড়ি যাদের আছে সেই তাদেরকে যদি আমরা আর কি পুনর্বাসন করতে পারতাম, সহায়তা করতে পারতাম, তাহলে আমার মনে হয় ভালো হতো। চরের যোগাযোগ ও রাস্তার বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি গাইবান্ধা এলজিডির নির্বাহী প্রকৌশলী। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। দেশে করোনা মৃত্যুর সংখ্যা ছাড়ালো 13,000, জাতিসংঘের 10 লাখ টিকা আসবে অগস্টে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। আন্দোলনেই আসবে মুক্তি বলেছেন বিএনপি নেতারা, আবারও সন্ত্রাস নৈরাজ্য করলে কঠোর জবাবের হুঁশিয়ারি আওয়ামী লীগের। নার্সিং পেশায় কাজের নামে নারী পাচার, মাত্র 40,000 টাকায় স্ত্রীকে বিক্রি করেছে স্বামী, অমানবিক নির্যাতিত হয়ে ফিরেছেন ভারত থেকে। 6,000 সূচকের মনস্তাত্ত্বিক বাধা পেরিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, সক্রিয় হচ্ছেন সাইড লাইনে থাকা বিনিয়োগকারীরাও। এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bangladeshvision.tv ও facebook.com/bangladeshvision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshvision news। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।